হ্যালো এভরিওয়ান, আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে হচ্ছে 18th January। আজকে প্রসেনজি তার আমি একটু যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট, কিছু কেনাকাটির আছে, তো সেটাই তোমাদের দেখাবো কি কিনছি। মেন কিছু মানে ইম্পর্টেন্ট কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনতে যাব। ফার্স্টে যাব হচ্ছে খেতে, খেয়ে তারপর আমরা নিউ মার্কেট ঢুকবো। সে খাবো হচ্ছে চিত্তবাবুর সুরুচি রেস্টুরেন্ট, সেটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে আর দেরি না করে ছটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোতে হবে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমি তো সবসময় লেটে চলি। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে যাই আগে চিত্তবাবুর রেস্টুরেন্টে। চলো তাহলে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি, তো এখন আমরা খেতে যাচ্ছি হচ্ছে চিত্তবাবুর সুরুচি রেস্টুরেন্টে। ভীষণ ভালো খাবার দাবার ওখানে, তোমাদের দেখাবো সেটা। চলো, আর যেমনি খাবার দাবার ভালো তেমনি খুব কম প্রাইসে সব কিছু পাওয়া যায়, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো এখন যাওয়া হচ্ছে চিত্তবাবু সুরুচি রেস্টুরেন্টে। এই জায়গাটা হচ্ছে হচ্ছে ডেকার্স লেন, তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই, ভালো খেতে, আর হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই কটা অর্ডার করেছি। তোমাদের দেখাচ্ছি ডায়মন্ড ফ্রাইটা, আসলে তোমাদের দেখাবো। ভীষণ ভীষণ মানে সাইজটাও যেমনি বড়ো আর খেতেও তেমনি ফেমাস ফেমাস এখানে। এই চলে এসছে আমাদের ফিশ ডায়মন্ড ফ্রাই, আমার একটা বসে নিতে একটা। বলো যে মাছ খেতে ভালোবাসে না সে ডায়মন্ড ফ্রাই খেতে সেটা সত্যি তাই। থ্যাংক ইউ। হ্যাঁ না টিসু, চলো হে বলো, একটু দেখাও স্টাফিংটা, একটু দেখাও মাছে মাছটা আমি মাছটা আমি ভেঙে দেখাচ্ছি, ও খেতে ব্যস্ত। এ দেখো এরকম মোটা বড় একটা ফিলে থাকে মাছের, অসাধারণ খেতে, অসাধারণ। আমরা মেনুটা একটু চেঞ্জ করেছি, চেঞ্জ করে নিয়েছি হচ্ছে রুমালি রুটি, এটা হচ্ছে চিকেন রেজালা, আর হচ্ছে চিকেন বাটার মশালা। আমাদের এটা খেতে ইচ্ছা করলো, মানে ফ্রাইড রাইস চিলি চিকেন তো সবসময় সে খাই, রোজ খাই, সেজন্য আজকে এটা খেলাম, ওটা অন্যরকম। তো চলো খাবারটা এনজয় করি আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা হচ্ছে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। ওখানে দেখি একটা ব্যাগ অ্যানিভার্সারি খাওয়া দাওয়া খাই দিলাম, দেখেছো তো সত্যি খুব ভালো খাওয়ার দাওয়ার। এখানে প্রাইসটা খুবই কম, আর কম প্রাইসের মধ্যে যে এত ভালো খাবার দাওয়ার সত্যি ভাবা যায় না। অনেক জায়গায় তো খেয়েছি, অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, তো আজকে নয় এরকম ভালো রেস্টুরেন্ট, কমের মধ্যে ভালো রেস্টুরেন্ট, সত্যি খুব ভালো, কোয়ালিটি খুব ভালো, কোয়ান্টিটি খুব ভালো, টেস্টও খুব ভালো, সব দিক দিয়ে খুব ভালো। তো ওখান থেকে আজকে আমরা খেলাম, তো খুবই ভালো লাগলো। সবসময় তো বড় ছোট বিচার করা যায় না, খাবারটা মেন কথা। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট, নিউ মার্কেটে গিয়ে কেনাকাটি আছে, একটা ব্যাগ কেনা রয়েছে, ব্যাগ কিনবো, ব্যাগ বলতে ট্রাভেল ব্যাগগুলো, সেই ব্যাগ কিনবো, আর যদি টুকটাক কিছু যদি পাই তো সেগুলো কিনবো, আর তোমাদের সেগুলো দেখাচ্ছি। চলো এবার যাই এবার আমরা। ও আর এই এখানকার অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু ডেকার্স লেন, ডেকার্স লেনে তোমরা যদি এসে যদি বলো সুরুচি সুরুচি রেস্টুরেন্টটা কোনখানে, ওই ডেকার্স লেনের ভেতরে ঢুকে গেলেই সুরুচি, হ্যাঁ সুরুচি চিত্তবাবু রেস্টুরেন্ট নাম, ঠিক আছে, শুধু চিত্তবাবু না সুরুচি হচ্ছে ডেকার্স লেনটা পুরো ফেমাস ডেকার্স লেন। যদি কোনোদিন পারি তো ডেকার্স লেনের উপর একটা ভিডিও আনবো তোমাদের সামনে, একটু সব কিছু পরিস্থিতি ঠিকঠাক হোক। এইটা হচ্ছে চিত্তবাবুর ওল্ড, মানে চিত্তবাবুর দোকান, এটা হচ্ছে ওল্ড পুরনো দোকান, এটা আর ওটা হচ্ছে রেস্টুরেন্ট, খেয়ে বসতে পারবে। এখানে সব সাইডে বসে খাওয়া দাওয়া হয়। এই জায়গাটা হচ্ছে ডেকার্স লেন, তো এখান থেকে সোজা বেরিয়ে গেলে সামনেই নিউ মার্কেট, এই ট্রাম ডিপো, আর এখানে সব থেকে ফেমাস হচ্ছে শরবত, তাই তো, আর তুই কি গেলে শরবত। আমের শরবত, আমের সরি আম ম্যাঙ্গো লসি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে রাইট সাইড নিলেই হচ্ছে, চলে যাবো আমরা নিউ মার্কেট।
এই হচ্ছে সমস্ত জুতোগুলো খুব সুন্দর গালে গাও ম্যাডাম দেখলো এই জ্যাকেট রয়েছে মানে চারিদিকে যা দেখবে সবই নিতে ইচ্ছা করবে এখানে জুতো কত সুন্দর সুন্দর জুতো এদিকেও জুতো ঢুকছি গিয়ে দেখি ব্যাগ ট্যাগ কি পছন্দ হয় তো নেব তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিলদার্সে ব্যাগ দেখতে আমাদের একটু পছন্দ হচ্ছে না দেখি সিলদার্সে কি পাই পাই কিনা হক মার্কেট এখানে সমস্ত কিছু পেয়ে যাবে যাচ্ছি যেটা বলা হয়নি সেটা হচ্ছে 17th January আমাদের অ্যানিভার্সারি ছিল চলে গেছে তো তখনও ছিল না কাজে গেছিল বাইরে ছিল যাই হোক ও এসে রাত্রেবেলা অনেক রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে সেদিনটা আমরা কোনো রকম সেলিব্রেট করতে পারিনি আমাদের বড় কাকিমা মানে আমার বড় কাকি শাশুড়ি ওর কাকিমা বড় কাকিমা ওই বড় কাকিমা আমাদের নিমন্ত্রণ করেছিল সেদিনকে বড় কাকিমার বাড়ি আমরা খেয়েছি খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটা আর করিনি কালকে তো অ্যানিভার্সারি কিছু করতে পারিনি তো আজকে আমরা আমি আমাকে কিছু কিনে দেওয়ার জন্য নিয়ে গেছিল শপিং করতে তো প্রথমে বলি আমি সোনার জিনিস নিইনি কারণ আমার সোনার জিনিস আছেই যেটুকুনি আছে সেটুকুনি পড়তে পারি না ভালো লাগে না সেজন্য সোনার জিনিসের বদলে ওই টাকাটা দিই সোনার জিনিস না কিনে ওই সোনার ওই টাকাটা দেয় ওটাইকেই লাইফটাকে এনজয় করবে আমি সেটা পার্সোনালি মনে করি যাই হোক সেটা তো সবার মেন্টালিটি সমান হয় না আমি আমার এটা মত আর কি যাই হোক আমার যেগুলো জিনিস দরকার সেগুলোই ওর থেকে আমি নিই আর ওর যেগুলো দরকার সেগুলো আমার থেকেও নেয় গিফট হিসাবে তো আমার সামনেই আমরা ঘুরতে যাব সেই জন্য আমার কিছু গরমের জিনিস দরকার ছিল তো ফার্স্টে যেটা আমি পরে রয়েছি সেটা ওর দেওয়া ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ এটা নিউ মার্কেট থেকে কিনেছি তোমাদের দেখালাম তাহলে তখন আমি ভিডিও করিনি প্রচুর ভিড় ছিল বলে এটা কিনেছি আর হাইনেক কিনেছি যেহেতু আমার হাইনেক পরতে ভীষণ ভালো লাগে এই হাইনেকের এই কালারটা কিনেছি এটা ভেতরে পরার জন্য আর উপর দিয়ে ব্লেজার হোক জ্যাকেট হোক যা কিছু পরলেই ভালো লাগে এই হাইনেকটা কিনেছি আর কিনেছি হচ্ছে শৈত্যাট ওর মানে এইটা তো আমার ভীষণ পছন্দ এটা দুজনেই পড়তে পারবো ভীষণ পছন্দ এটা বলেছে আমি পরবো তাই তো আমি পরবো আর কালারটা ভীষণ সুন্দর এটা ওই দুজনেই অল্টারনেট করে পরবো হাবুক করে আর হচ্ছে এইটা কিনেছি এইগুলো তো কেনার জন্য মানে যদি পেয়ে গেছি বলে কিনেছি খুব একটা এটার জন্য চাই না আমরা গেছিলাম হচ্ছে ব্যাগ নেওয়ার জন্য অনেক কটা দোকান ঘুরলাম মনের মতো পেলাম না ব্যাগ ভুলে গেলাম তো এবার অনলাইনেই দেখতে হবে আমাদেরকে তো ঠিক আছে চলো এটাই আমাদের আজকে ভিডিওটা এটুকুনি ছিল